হাওড়া সাঁতরাগাছি এলাকার একটি স্যানিটাইজার তৈরি কারখানার আগুন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছেছে। তার আগে এলাকার স্থানীয় বাসিন্দারা বৃষ্টির জমা জল থেকে আগুন নেভাবার চেষ্টা চালান। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। এখন গরম থাকে, পেটে আছে না আমি
একটা খবর গেল যে এরকম সাদাগাজি ব্রিজের নিচে একটা গ্যারেজে আগুন লেগেছে, যা আমাদের শিবপুর থেকে একটা এবং হাওড়া থেকে দুটো গাড়ি এখানে এসছে। আসার পর দেখা গেল এটা একটা স্যানিটাইজার মেকিং ইউনিট, একটা নিচে মেশিনপত্র রয়েছে এবং এটা হচ্ছে G+2 বিল্ডিং, ওপরে ছাদটাকে ওরা ঘিরে নিয়েছে দেখতে পাচ্ছি আমরা। যাই হোক, ওই আমরা স্যানিটাইজারের বোতল এবং মেশিন টেশিনগুলো সব গ্রাউন্ড ফ্লোরে ছিল, তা ফায়ার ব্রিগেড ভেঙে চুলে তালা টালা ভেঙে আমরা এন্ট্রি নিয়ে সেখানে BSF পড়ে গিয়ে সেখানে গিয়ে আগুনটাকে স্পটটা নেমানো হয়। আর ভেতরটা ফার্স্ট ফ্লোরে দেখা গেলো মালপত্র গুদাম এবং প্লাস্টিক বোতল ফোতল সব জড়ো করে গুদাম করে রেখেছে, এবং আগুন নেবানোর সময় কোনো রকম আমরা কোনো ফায়ার নেবানোর কোনো যন্ত্রপাতি বা কোনো কিছু আমরা দেখতে পাইনি। আর মালিকপক্ষ না থাকার জন্য এরা বলতেও পারছে না যে কাগজপত্র আছে কি না, 11 কোনো পেপার ডকুমেন্টস আছে কি না নেই আছে, সেটা এখনও পর্যন্ত ওরা বলতে পারছে না। আমাদের এখন একটা ড্যাম্পিং ডাউন চলছে। ওয়ার্কার দুজন ছিল, সে ওয়ার্কার দুজনকে বার করা হয়েছে, দুজন বেরিয়েছে। তার এখন এটা একটা মানে তদন্ত সাপেক্ষ ব্যাপার কীভাবে এটা চলছে, এরকম একটা স্যানিটাইজার ইউনিট কীভাবে চলছে এখানে, মাল কত ছিল ওরা বসে সেরকম বলতে পারছে না। তবে আমরা যেন র‍্যাকটা পেলাম তাতে অন্তত প্রায় 200-250 বোতল মতন ছিল এবং কিছু আপনার মেকিং র মেটেরিয়াল ছিল, কিছু কেমিক্যাল কিছু ছিল, সেগুলো পাওয়া গেছে, সেগুলো সবই বার করা হয়েছে। বড় সড়ো ঘটনা ঘটলেও ঘটতে পারতো মেবি। হ্যাঁ, আমরা আগুনটাকে নেমে আমরা প্রথমে BSF পরে ভেতরে একটু এন্ট্রি করেছি, এন্ট্রি করে সেখানে গিয়ে আমরা সিট অফ দ্য ফায়ারে ঢোকা গেছে এবং সেখান থেকে আগুনটাকে নেমানো হয়েছে প্রথম। তারপর কাছে জানলা বাইরে থেকে এবং ভেতর থেকে গিয়ে ল্যাডার লাগিয়ে আমাদের কাছে জানলা ফানলাগুলো ভেঙে সেখান থেকে স্মোকটাকে বার করে দেওয়া হয়েছে এবং সেখানে দেখা আমরা থরো সার্চ চলছে এখন আগুন পুরো আন্ডার কন্ট্রোল আছে, কোনো অসুবিধা কিছু নেই, কোনো এখনও পর্যন্ত থরো সার্চ করা হয়েছে, কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি বা কোনো রকম কোনো খবর পায় না নেই এখন, সেটা হায়ার কর্তৃপক্ষের ব্যাপার, কোন কর্তৃপক্ষ যেরকম নির্দেশ করবে। শর্ট সার্কিট থেকে মনে হচ্ছে মেবি শর্ট সার্কিট, ইনভেস্টিগেশন দেখা যাক, করাতে চলছে। সোমনাথ দামানি, হাওড়া ফায়ার স্টেশন।